রুশ জেনারেলদের হত্যা করতে যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান সম্পর্কে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে কিয়েভকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। এতে এই যুদ্ধে নিহত অনেক রুশ জেনারেলদেরকে লক্ষ্যবস্তু করা এবং হত্যার সুযোগ পায় ইউক্রেনীয় বাহিনী। প্রতিবেদনের প্রতিক্রিয়ায় পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, ইউক্রেনীয়দের নিজেদের দেশ রক্ষায় সহায়তা করতে যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, এটা সত্য। তবে তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আমরা কোনো গোয়েন্দা তথ্য সরবরাহ করি না। হামলার বিষয়ে ইউক্রেনীয় সামরিক বাহিনীর সিদ্ধান্তেও অংশ নিই না। রুশ কর্মকর্তাদের ওপর হামলা করবে কি না সে সিদ্ধান্ত ইউক্রেন নিজেরাই নেয় বলে জানান তিনি। তিনি বলেছেন, আমরা অন্য মিত্রদের দেওয়া তথ্যের সঙ্গে নিজেরা যুদ্ধক্ষেত্র থেকে যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে তারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেয়, নিজেরাই নিজেদের কাজটা করে থাকে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, তারা যুদ্ধক্ষেত্রে সম্মুখ সারে প্রায় 12 রুশ জেনারেলকে হত্যা করেছেন। এই যুদ্ধে এতজন রুশ জেনারেল নিহতের ঘটনায় সামরিক বিদদের বিস্মিত করেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। হামলার পর থেকে ইউক্রেনকে অর্থ অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলো। এতে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পড়ে রুশ বাহিনী। তাদের একাধিক জেনারেল নিহতের বিষয়টি স্বীকার করেছে মস্কো।